অ্যান্ড্রয়েড মাস্টার কনক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি আজ দেখাবো কিভাবে নগদের অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কিভাবে নগদ অ্যাকাউন্ট তৈরি করে 20 টাকা ফিরে নিতে হয়। সেজন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল ঘন্টাটা ইনেবল করে দিন, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে NAGAD। এটা লিখে প্রথমে যেটা আসবে এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ওপেনে ক্লিক করবেন। আমি ওপেনে ক্লিক করলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনার অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে এখানে দেখবেন যে রেজিস্ট্রেশন করুন, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারে আপনি নগদ অ্যাকাউন্টটা তৈরি করতে চান। আমি এইখানে মোবাইল নাম্বারটা দিব। মোবাইল নাম্বারটা দিয়ে ফিরে আসতেছি। আবার মোবাইল নাম্বারটা আমার দেওয়া হয়ে গেছে। তারপরে দেখবেন যে এখানে দেখবেন যে পরবর্তী ধাপ, আমি পরবর্তী ধাপে ক্লিক করব। তারপরে এখানে যে সিম কোম্পানি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এটা এয়ারটেল সিম, সেজন্য আমি এয়ারটেল সিলেক্ট করব। তারপরে আবার পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র, নতুন জাতীয় পরিচয়পত্র, পুরাতন, এটাতে ক্লিক করতে হবে। তারপর আবার পরবর্তীতে ক্লিক করতে হবে। তারপর পরবর্তীতে ক্লিক করার পর এখানে জাতীয় পরিচয়পত্রের আপনার ফার্স্ট এটা ক্যামেরাটা সিলেক্ট করে দিয়ে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর আপনার পরিচয়পত্রের ছবিটা তুলবেন। তারপরে এইটা একটু কাট করবেন। এটা কাট করার পর ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে সেকেন্ড মানে পরবর্তী পার্টের ছবি দিতে হবে। এখানে আমি পরবর্তী পার্টের ছবি দিব। এখানে এটা হয়নি, রিট্রাই করব আবার। এটা হয়নি, আচ্ছা আমি এইটার পিছনকার ব্যাক পার্টের ছবি তোলার পর আমি ওকেতে আবার ক্লিক করব। ক্লিক করার পর এইটা আবার আমি একটু কাট করব। কাট করে আবার আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে দেখবেন যে পরবর্তীতে আমি ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখুন এইখানে আমার সব ইনফরমেশন চলে আসলো। আমি এইখানে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তা আমি এখন দেখব সব কিছু ঠিক আছে কি না। এখানে নামটা আমার একটু ভুল আছে, সে নামটা আমি ঠিক করব। এখন দেখি আমার অ্যাড্রেসটা ঠিক আছে কি না। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। এখন আমি পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার অপশন দিতে হবে, যদি আপনি যদি ছেলে হন তাহলে ছেলে দিবেন, যদি মেয়ে হন তাহলে মেয়ে দিবেন, মহিলা দিবেন। তারপরে আপনি কি ইয়ে করবেন সেজন্য, আপনার এই অ্যাকাউন্টটা কিসের জন্য হবে, ব্যক্তিগত। তারপর আপনার পেশা কি,
আপনার পেশা আপনি যেটা দিবেন, চাকরিজীবী হলে চাকরিজীবী দিবেন, ব্যবসা হলে ব্যবসা দিবেন, এইখানে ব্যবসা দিবেন, তারপরে এইখানে হ্যাঁতে ক্লিক করবেন, তারপর পরবর্তীতে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যার ভোটার আইডি কার্ডে ছবি আইডিটা তৈরি করতে চান তার একটা ছবি লাগবে, ছবিটা তোলার পর আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এটা একটু রিসাইজ করবেন, তারপরে আবার ওকেতে ক্লিক করবেন, তারপরে আবার পরবর্তীতে ক্লিক করতে হবে, পরবর্তীতে ক্লিক করার পর এখানে স্কিপ লেখা আসবে, স্কিপে ক্লিক করবেন, তারপরে তারপরে এখানে নগদের কিছু রুলস আছে সেগুলো আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে আপনার ভোটার আইডি কার্ডে যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটা এখানে আপনি টাইপ করতে হবে, এখানে সেই সিগনেচারটা আপনাকে টাইপ করে দিতে হবে, দেওয়ার পর আবার পরবর্তীতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন আপনার ভোটার আইডি কার্ড, ছবি, তারপর সিগনেচার সবগুলো এখানে নিয়ে নেবে, তারপর আবার আপনাকে পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার জন্য পর দেখবেন যে আপনার নাম, তারপর সব কিছু আবার চলে আসবে, চলে আসার পর আপনাকে লাস্ট স্টেপে ক্লিক করতে হবে, তারপরে আপনার সিমে একটা কোড আসবে, সেই কোডটা এখানে দিতে হবে, একটু ওয়েট করতে হবে, সিমে মেসেজ চলে আসবে। কোডটা আসার পর আমাকে এখানে পিনকোডটা, নতুন পিনকোড সেট করতে বলতেছে, এইখানে আমি নতুন পিনকোডটা সেট করব, তারপরে আমি সাবমিটে ক্লিক করব, পিনকোডটা দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করব, তারপরে অ্যালাউ চাইবে, এখানে পিন পলিসি ব্যর্থ হয়েছে বিস্তারিত জানতে এ করুন, তারপরে দেখুন পিনকোডটা দেওয়ার পর এরকম অপশন চলে আসবে, আপনি পরবর্তীতে ক্লিক করবেন, পরবর্তীতে ক্লিক করার পর আপনার নগদ অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটাও তৈরি হয়ে যাবে। এখানে দেখুন ব্যালেন্সে জিরো টাকা, এখানে ব্যালেন্সে জিরো টাকা। এভাবে আপনারা খুব সহজে ঘরে বসে নগদের অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং তৈরি করে এই সিস্টেমে তৈরি করলে আপনারা 20 টাকা করে ফ্রি পাবেন এবং 1,000 টাকা আপনারা ক্যাশ ইন করলে 30 টাকা ফ্রি পাবেন, মোট আপনারা 50 টাকা ফ্রি পাবেন। আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।